हाय गाइस वेलकम बैक टू अनेक ट्रिक्स यूट्यूब चैनल। तो गाइस आज के वीडियो में आपने देखा अपना कीभावे अपने फेसबुक अकाउंट नाम की 60 दिन आगे जो तो खुशी तत बार अपना कीभावे चेंज करबें। तो गाइस आपनारा जो अपने फेसबुक अकाउंट नेम की 60 दिन आगे जो खुशी तत बार चेंज करते चान तो आज के वीडियो एक ना टेने सम्पूर्ण कन्टिन्यू करते थकबें। आशा कर आपनी निजे काजट करते पारबें। तो गाइस सम्पूर्ण वीडियो जो रही हमें अनेक और आपनारा देखें अनेक ट्रिक्स यूट्यूब चैनल। तो गाइस अपने फेसबुक अकाउंटे नाम की 60 दिन आगे चेंज कर सर्वप्रथम अपना फेसबुक ओपन कर। तो फेसबुक ओपन हार पर सर्वप्रथम अपना एखान थ्रीडॉट लाइन क्लिक करबें। एक नीचे स्क्रॉल डाउन कर देखते पाबें सेटिंग एंड प्राइवेसी नामक एक अपशन एखे क्लिक करबेंखाना सेटिंग क्लिक कर देवें। तो सेटिंग क्लिक कर दार पर एखान पार्सोनल एंड अकाउंट इनफरमेशन ऊपर क्लिक करबें এবং এখান থেকে আপনারা নেমে ক্লিক করবেন। তো নেমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে 60 দিনের আগে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন ইওর লাস্ট নেম চেঞ্জ ওয়াজ এ 13 আগস্ট 2021, মানে আমি 10 দিন আগে এই অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করেছি, এজন্য আমাকে 60 দিন পরে নাম চেঞ্জ করতে হবে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে 60 দিনের আগে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করবেন। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আদার্স নেম, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিক নেম, এখানে ক্লিক করবেন। তো অ্যাড এ নিক নেমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি যে নামে পরিবর্তন করতে চান সেটা লিখে দিবেন। তো এখান থেকে আমি একটি নাম লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন শো অ্যাট টপ অফ প্রোফাইল, তো এখানে আপনার টিকমার্ক দিয়ে দেবেন। তো টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর নিকনেমটা অ্যাড হয়ে যাবে। তো নিকনেমটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিকনেমটা অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে আপনার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আপনারা আবার ওই নাম চেঞ্জের অপশনটিতে চলে যাবেন। এখান থেকে সেটিং থেকে পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে নেমে ক্লিক করবেন। তো নেমে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লার্ন মোর নামে একটি অপশন, এটা নীল কালারে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো লার্ন মোরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকের হেল্প সেন্টারে চলে এসেছি। তো এখন আপনারা ফেসবুকের কাছে একটি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন নিচে। তো স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফিল আউট দিস ফর্ম টু রিকোয়েস্ট এ নেম চেঞ্জ অ্যান্ড কনফার্ম ইউর নেম। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন নীল কালারে লেখা রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখন আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নামটি দিতে চান সেটা এখানে লিখে দেবেন। তো ফার্স্ট নামে আমি আমার একটি নাম দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি নিক নেমে যে নামটি দিয়েছেন এখানে কিন্তু সেমভাবে আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি নিক নেমে যে নামটা দিয়েছি সেটা আমি লিখে দিচ্ছি। তো আপনি যদি নিক নেমে মিডিল নেম দিয়ে থাকেন তাহলে আপনারা এখানেও মিডিল নেম দেবেন, এবং নিক নেমে যদি আপনি মিডিল নেম না দেন তাহলে আপনারা এখানে নিক নেমে মিডিল নেম না দিলেও চলবে। তো এটা সব মিডিল নেমটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে লাস্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি। তো লাস্ট নেমটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি নিচে স্ক্রল ডাউন করবেন। তো নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিজন ফর দিস চেঞ্জ, এবং তার নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চুজ অন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লিগাল নাম চেঞ্জ এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তার নিচে লেখা রয়েছে চুজ ফাইল, এখানে আপনারা ক্লিক করবেন। তো সুস ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যে সকল ফটো থাকবে এটা এখানে শো করবে, এবং আপনি প্রথমে যে স্ক্রিনশটটা দিলেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার স্ক্রিনশটটি সিলেক্ট করে দিচ্ছি। তো স্ক্রিনশটটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা জাস্ট সেন্ডে ক্লিক করবেন।
তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেইল অ্যাড্রেসে খোলা রয়েছে সেই জিমেইল অ্যাড্রেসে একটি মেল চলে আসবে। তো এখান থেকে আমার কিন্তু মেলটি চলে এসেছে, তো আমি মেলটি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো মেলটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চেঞ্জিং ইওর নেম। তো গাইস, এই ইমেলটি যখন ফেসবুক টিম আপনাকে পাঠিয়ে দেবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ হয়ে গেছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হাই অনিক, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ আপডেটেড দ্য নাম অন ইওর অ্যাকাউন্ট টু দ্য নেম ইউ রিকোয়েস্টেড। তো গাইস, এখন আমি আপনাকে দেখাবো আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমার নামটি চেঞ্জ হয়েছে কি না। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো গাইস, এই অ্যাকাউন্টের নামটি ছিল প্রথমে কিন্তু এরকম ছিল, এবং নাম চেঞ্জ করার পর আমার নামটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো গাইস, এই প্রক্রিয়ায় কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি কিন্তু 60 দিনের আগে চেঞ্জ করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং একটা মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।